আমার না ছোটবেলা থেকে গাছপালা লাগানোর খুব শখ। গাছপালা এত ভালোবাসতাম। আমার তো দুটো দাদা, বড় দাদা অবশ্য এখন বেঁচে নেই, ছোট দাদা আমাকে বলতো তুই তো বলাই হয়ে যাবি। বলাইকে চিনো বন্ধুরা? ওই যে রবীন্দ্রনাথের ছোট গল্প আছে বলাই, যে খুব প্রকৃতি প্রেমী ছিল, বৃক্ষ প্রেমী ছিল, তো বলতো আমি নাকি বলাই হয়ে যাব, বলাই হয়ে যেতামও হয়তো। গাছপালা আমার খুবই পছন্দ এখন। এখন আমার হাঁটু দুটো রিপ্লেস করা, তাই নিচে বসতে পারি না, 90 ডিগ্রির বেশি ব্যান্ড করতে পারি না পা। আরও যে কত রকমের অসুখ বিসুখ আমাকে ভালোবেসে আলিঙ্গন করে, তাই নিজের হাতে সবসময় আমি গাছ লাগাতে পারি না, কিন্তু আয়োজন করে ফেলি কাউকে দিয়ে, যে ভালোবাসে গাছকে সেরকম কাউকে দিয়ে গাছ লাগাই, যত্ন করি। এবছর গ্রামে গিয়ে বড়দিনের ছুটিতে আমার মাথায় কিছু আইডিয়া আসলো। সেই আইডিয়া না আমি অন্যদেরকে সহভাগিতা করতে গিয়ে দেখলাম, বেশ তো, আমিও ভবিষ্যতে এরকম করতে পারি। আমাদের একটা নতুন বাড়ি আছে ওখানে, কি জানো, কয়েকটা ওই আশেপাশের বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম, একজন রোগী ছিল, আমাদের ভাবি হয়, তাকে দেখতে গেলাম, মানে আমার যা হয়, তার ছেলেকে বলছিলাম, তো ওদের কৃষি জমি বেশি নাই, যেটুকু কৃষি জমি আছে সেখানে ধান চাষ করে। তা আমি বললাম উঠানের ধারে একটু ফল গাছ টল গাছ লাগাও, যে প্রাচীন গাছগুলি আছে খালি। তখন বলছে কাকিমা, যেটুকু ধান হয় ওটা শুকানোর জন্য তো উঠানটা লাগে, এখানে গাছ লাগাই দিলে তো তখন মুশকিল হয়ে যাবে। ওদের দুটো ছোট ছোট ছেলে আছে, দেখলাম আমার নাতি হয়, ওরা আবার কি করেছে, ওই পুকুরের ঘাটের পাশ দিয়ে মরিচ গাছ লাগিয়েছে, ভালোই হয়েছে, বড় হয়ে উঠছে, মরিচ গাছে ফুল এসেছে দেখলাম। তা আমি বললাম তো গাছের জন্য তো ভালোবাসা আছে। তারপরে ওদের যে গ্রামের বাড়িতে বন্ধুরা বাগানের মতো থাকে না, নোয়াখালীতে এটাকে বলে বাগিচা, সুন্দর একটা বাংলা শব্দ। বাগানের দিকটা একটু ঘুরতে গেলাম, দুইটা পুকুরের মাঝখানের অংশে অনেক বড় বড় গাছ আছে, পুরানো পুরানো গাছ, কিন্তু ওই জায়গায় অনেক রোদ। বললাম এখানে এত রোদ, এই রোদে তো ভালো গাছ হতে পারে, বলে এত গাছ এখানে আর কি, মাটি খুঁড়লে খালি শিকড়। আমি বলছি মাটি খুঁড়লে খালি শিকড়, আর পুরানো গাছগুলোর তো ক্ষতি করাটাও ঠিক না, চিন্তাও করা উচিত না, কিন্তু একটা বুদ্ধি আসছে মাথায়। বললো কি বুদ্ধি কাকিমা? আমি বললাম যেই প্রযুক্তিতে আমরা ছাদ বাগান করি, ছাদে যে গাছ লাগাই, ফলের গাছ টাছ বস্তার মধ্যে লাগায়, ড্রামের মধ্যে লাগায়, তুমি তো কম খরচে সিমেন্টের বস্তায় এখানে লাগাতে পারো, 2-3 বছর পর পর আবার কাত করে শোয়ায় শিকড় ছেটে আবার বসিয়ে দিবা কলমের গাছ। বলতে গিয়ে আমি চিন্তা করলাম ভালো আইডিয়া আসছে তো মাথায়, যে কোনো কিছু নিয়ে আসলে বেশি দিন ভাবলে পরে, পড়াশোনা করলে পরে অনেক বুদ্ধি আসে। দেখো বন্ধুরা তোমরা কি বলো, কেমন হয়? এমনিও তো এই এখন যে গ্রো ব্যাগের ধারণা আসছে, গ্রো ব্যাগ একটু খরচ করে করলে গ্রো ব্যাগেই করা যায়, বা নিজেরাই ওরকম প্লাস্টিক টাইপের কাপড় কিনে, মানে তাঁবুর কাপড় বানিয়ে নেওয়া যায়, অথবা সবচেয়ে কম খরচ, প্রায় বিনা খরচে চালের বস্তা, ইসের সিমেন্টের বস্তা, এগুলোর মধ্যে করা যায়। হ্যাঁ, একটু ফুটো করে নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, তাইলে হবে কি, ওই গাছগুলো প্রয়োজন মতো রোদালা জায়গায় আমরা নিয়ে বসাতেও পারবো, আবার প্রয়োজনে সরিয়েও দিতে পারবো, মাঝখান থেকে ফলও খেতে পারবো। আমি কিন্তু এই বর্ষায় আশা করছি, যদি বেঁচে থাকি, এরকম করে কয়েকটা গাছ লাগিয়ে দেখব। তোমাদের যদি মনে হয় বুদ্ধিটা কাজে লাগালে মন্দ হয় না, তোমরাও লাগাইও, আর আমাকেও জানাইও একটু তোমাদের অগ্রগতি কেমন হলো। কেমন বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাইও, আর মার্লিন শর্ট স্টোরিজের সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই।